এমরুল হাসান বলেছেন ডিপ্রেশন থেকে বাঁচতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করলে খুশি হব মানসিক ডিপ্রেশন কারবিতে বলা হয় মানে মনটা মানসিকভাবে বিধ্বস্ত থাকা এটা একটা মেন্টাল ট্রমাটিক সিচুয়েশনের মতো কিছুই ভালো লাগে না মনটা বেজার থাকে ঘুমাতে ভালো লাগে না পড়তে ভালো লাগে না কিছু ভাবতে ভালো লাগে না ইবাদত করতে ভালো লাগে না কারোর সাথে গল্প করতে ভালো লাগে না জীবনটা কেমন যেন স্বাদ গন্ধহীন হয়ে যায় তাই না এটা একটা ডিপ্রেশানের কারণে হতে পারে ডিপ্রেশন অনেক কারণে হতে পারে আমরা সে আলোচনা যাচ্ছি না এই যে একতে আপ বা ডিপ্রেশন থেকে আসলে বাঁচার জন্য আমরা কি করতে পারি এখানে যেটা আমরা দেখি যে ডিপ্রেশনটা আসলে মানুষের অন্তরের সাথে রিলেটেড একটা বিষয় এই জন্য আমরা এটাকে মেন্টাল একটা প্রবলেম হিসাবে দেখছি এবং এই ডিপ্রেশনটা গভীর থেকে গভীর হলে সেটা একটা মেন্টাল ডিজিজে পরিণত হয় এবং নানা রকম ডিজিজের দিকে সেটা নিয়ে যেতে পারে সাধারণত আল্লাহ সাতলা মানুষকে মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করে তাকে নানারকম অসুস্থতা দিয়েছেন শারীরিক মানসিক এবং তার দেখা যাচ্ছে যে চিন্তা টেনশন অনেক কিছু হয় মানসিকভাবে সে কোথাও কোথাও কষ্টও পায় এবং অনেক সময় দেখা যায় যে কোনো একটা জিনিস মানসিকভাবে তাকে এতটাই আহত করে যে সে ডিপ্রেশনে চলে যায় নবিসাল্লাহু আলিয়া তিনি যেহেতু আল্লাহর নবী মানুষের এই মানসিক সমস্যাগুলোর ব্যাপারে তিনিও অবহিত ছিলেন এবং তিনিও কিন্তু অনেক কাউন্সেলিং করেছেন সুহান আল্লাহ মানুষের মানসিক রোগের বহু কাউন্সেলিং আমাদের নবী সাল্লাহ সাল্লাম করেছেন অসুস্থ ব্যক্তির সেবাও করেছেন তাকে প্রেসক্রিপশনও দিয়েছেন এবং বিশেষ করে মানসিকভাবে বলিয়ান হওয়ার জন্য তিনি অনেকগুলো টিপসও দিয়েছেন তিনি মানুষকে মোটিভেশন দিয়েছেন অনুপ্রাণিত করেছেন তাদের জন্য দোয়া করেছেন ইত্যাদি নানাভাবে তিনি আসলে মানুষের এই ডিপ্রেশন থেকে অথবা তার অস্বস্তিকর অবস্থা থেকে অথবা মেন্টাল প্রবলেম এবং ট্রমা থেকে বাঁচার জন্য অনেক কিছু তিনি প্রেসক্রাইব করেছেন এর মধ্যে আমরা দেখি যে এখানে দুটো বই বিশিষ্ট দুজন আরব লেখক তারা উল্লেখ করেছেন একজন পুরুষ একজন মহিলা একটি বই হচ্ছে চিন্তাভাবনা এবং টেনশন এর যে ট্রিটমেন্ট কোরআন সন্ন্যার আলোকে বইটা লিখেছেন ডক্টর কাদলা বিন্টে মাহমুদ আল কাহচা আনি তিনি একজন মহিলা আর আরেকটি বই লিখেছেন ডক্টর আব্দুল আল খাতের আল হজনু আল ও ফিদৌল আনি ও এ দুটো বইতে তারা অনেক কিছু বিষদ আলোচনা করেছেন আমরা সেখান থেকে পাঁচটা বা ছয়টা বিষয় আপনাদের সামনে উল্লেখ করবো যাতে করে ডিপ্রেশন থেকে আমরা মুক্ত হওয়ার জন্য এই সমাধানটা নিতে পারি এর মধ্যে একটা হচ্ছে দোড়া দোয়া দোড়া দোড়া হচ্ছে যতগুলো কাজ ডিপ্রেশন থেকে আমরা মুক্ত হওয়ার জন্য করতে পারি তার মধ্যে অন্যতম কাজ দোড়াটা সেহুল মোমেনের একটা অস্ত্র যা দিয়ে সে অনেক খারাপ অবস্থা থেকে উত্তরণ করতে পারে আল্লাহর কাছে দোয়া করে 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 সে তার ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারে তার বিপদ থেকে মুক্তি পারে পেতে পারে তার দারিদ্র থেকে সে স্বচ্ছলতার দিকে আসতে পারে ইত্যাদি নানা অর্থাৎ জীবনের যত প্রবলেমস আছে সৌবাত আছে এবং কষ্ট আছে সে সব কিছু থেকে আসলে মুক্তি পেতে পারে এ দোয়ার মাধ্যমে এই জন্যে নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন স্বয়ং আল্লাহ সুমত দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন ও ওইদাসা আন্যা এভাবে আল্লাহ তালা দোয়ার দিকে তিনি উদ্বুদ্ধ করেছেন আর আল্লাহ স্মাদ আসলে সে বান্দাকে ভালোবাসেন যে দোয়া করে এবং বান্দা যদি মনে প্রাণে আল্লাহ দোয়া চায় তাহলে আল্লাহ তালা শূন্য হাতে তার তাকে ফিরিয়ে দিতে আল্লাহ তালা লজ্জাবোধ করেন এখানে আমরা দেখি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে অনেকগুলো দোয়া শিখে দিয়েছেন এর মধ্যে একটা হচ্ছে যাতে করে এই যে যে কোনো ধরনের ডিপ্রেশন চিন্তাভাবনা অস্থিরতা টেনশান এগুলো যেন আমরা এগুলো থেকে মুক্ত হতে পারে আল্লাহর কাছে আশ্রয় নিতে পারি সেটা তিনি বলেছেন বলেছেন ওয়াল আউবেজনি অথবা ওল হেজানি হে আল্লাহ আমি তোমার কাছে চিন্তাভাবনা এবং টেনশন থেকে আশ্রয় চাই ও আরুদুবে মিনাল আজল ক্যাসেলি এবং আমি তোমার কাছে আশ্রয় চাই অক্ষমতা এবং অলসতা থেকে বখলি আড়ুদি যুবনি এবং আমি তোমার কাছে আশ্রয় চাই কৃপণতা এবং কাপুরুষতা থেকে রিজাল আমি তোমার কাছে ও ও দিন আশ্রয় নিচ্ছি আশ্রয় চাচ্ছি ঋণের বোঝা থেকে এবং মানুষের প্রবল প্রতাপ ও জুলুম থেকে আচ্ছা দোয়া তো একটা এলাজ এর মধ্যে একটা চমৎকার দোয়া হচ্ছে সৈদুল ইস্তেকফার وقال رسول الله صلى الله عليه وسلم دي أتسن اللهم أنت رب لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت وقالت له هذه الدعاء وقد أردت أن أعود মেন্টাল ডিপ্রেশান থেকে একটু মুক্ত করতে পারে সেটি হচ্ছে আল্লাহর নেয়ামতকে অনুভব করা সুভান আল্লাহ আল্লাহ এত বড় মহান এবং তিনি এত সুন্দর নেয়ামত দিয়েছেন অতএব মানে এই স্তেশ আর যেটাকে বলা হয় এই ধরনের অনুভূতি নিজের মধ্যে ফুটিয়ে তোলার মাধ্যমে তাহলে আসলে আল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা তৈরি হয় আস্থা তৈরি হয় কনফিডেন্স তৈরি হয় ফলে মানুষ ধীরে ধীরে তার যে মেন্টাল ডিপ্রেশন আছে সেটা থেকে বের হয়ে যেতে পারে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সময়কে কাজে লাগানো মেন্টাল ডিপ্রেশনের কারণে লোক লোকজন আইসোলেটেড হয়ে যায় পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রুমের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখে এবং সে নিজে নিজে এককভাবে চিন্তা করে নিজের দুঃখ নিজেই বরণ করে এভাবে ধীরে 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 সে আরও ক্ষতি থেকে ক্ষতির মধ্যে চলে যায় তাহলে এ থেকে উত্তরণটা কী এ থেকে উত্তরণ হচ্ছে তাকে সোশ্যালাইজড হতে হবে সোশ্যালাইজেশান করতে হবে তাকে অন্যদেরকেও তাকে হেল্প করতে হবে সে নিজেও চেষ্টা করবে যে অন্যদের সাথে ইন্টারাকশান বাড়ানো ভাই বোনদের সাথে ইন্টারাকশান বাড়ানো বাবা মায়ের সাথে কথাবার্তা বলা ইত্যাদি এর মধ্য দিয়ে অধিক সময় ব্যয় করা এবং অতীত নিয়ে যেন সে আর কোনো আফসোস না করে ভবিষ্যৎ নিয়ে যেন সে শঙ্কিত না থাকে বরং সে বর্তমানের মধ্যে নিজেকে বিভিন্ন কাজে ইনভলভ করে কাজের মধ্যে ডুবিয়ে রাখে হ্যাঁ কোনো না কোনো কাজের মধ্যে ডুবিয়ে রাখে সে হাঁটবে চলবে বা কারোর সাথে গসেপ করবে কথা বলবে যেন সে সব কিছু থেকে গাফেল থেকে নিজেকে আইসোলেটেড না করে এটাই হচ্ছে আসলে বর্তমান সময়কে কাজে লাগানো এবং নিজেকে ইনভলভ রাখা কোনো না কোনো কাজে নিজেকে ইনভলভ রাখা তাহলে আশা করা যায় যে তার ডিপ্রেশন আস্তে আস্তে কমতে থাকবে চতুর্থ যে বিষয় সেটি হলো সবর এই যে মেন্টাল একটা ডিপ্রেশন চলে আসলো মানুষ বুঝতে পারে যে সে এখন একটা একটা প্রবল প্রবলেমকে ফেস করছে সবর করবে সে এটা দুনিয়ার জীবনের একটা বৈশিষ্ট্য এবং আল্লাহ সোমান তিনি নিজেও সুরাল আল একশো পঞ্চান্ন নম্বর বলে দিয়েছেন যে তিনি পরীক্ষা করবেন মানুষকে ওমিনাল অবশ্যই সবরিন আর অবশ্য অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় কিছু ক্ষিদা কিছু জানমালের অভাব দিয়ে নক্স দিয়ে এবং ফসলের ফলফলাদের ফলাদের নক্স দিয়ে আর যারা সবর করে তাদেরকে সুসংবাদ দাও তার মানে সবরের মধ্য দিয়ে ধীরে ধীরে সে তার প্রবলেমটাকে কাটিয়ে উঠতে পারবে সবর মানে এই নয় যে যা হয়েছে তো হয়েছে মেনে নিলাম সবর মানে হচ্ছে আল্লাহর তকদিরের প্রতি সন্তুষ্ট থেকে আল্লাহর তকদিরের প্রতি সন্তুষ্ট থেকে তার উপর পূর্ণ অক্কুল রাখা তাহলে ডিপ্রেশন কেটে যাবে পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে ভালো ভালো কাজ করা যেটা আমি বললাম একটু আগেও বললাম যে নানা কাজে নিজেকে সম্পৃক্ত থাকবে তার মধ্যে পঞ্চম নম্বরে হচ্ছে স্পেশাল কিছু ভালো কাজ যেমন সে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবে আল্লাহরিল্লাহে ততমা ইনুল কলুব আল্লাহ তালা বলেছেন যে কাল প্রশান্ত হয় আল্লাহর দিকের আর কোরআন তেলাওয়াত হচ্ছে আফদাল উদ্দেকের এছাড়া বেশি বেশি ইস্তেকফার করা সাদাকা দেওয়া সাদাকা দেওয়া নিয়ত করে সদাকা দাওয়া যে আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করো আল্লাহ আমাকে ডিপ্রেশন থেকে রক্ষা করো সাদাকা দাওয়া আর সাদা কাতু তুৎ বা রব সাদাকা দিলে আল্লাহর ক্রোধ প্রশমিত হয় আল্লাহ বান্দার উপর যদি কোনো কারণে বেজার থাকেন তাহলে তিনি খুশি হন এবং তার অখুশিটাকে তিনি উজ্জ্বল করে নেন এরপরে ষষ্ঠ যে বিষয়টা সেটি হলো তওবা করা তওবা করা নিশ্চয়ই বান্দার কোনো না কোনো ত্রুটির কারণে এই ধরনের ডিপ্রেশন বা এরকম কিছু হয়েছে এজন্য আফসোস করা তওবা করা অনুতপ্ত হওয়া এবং আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসার মধ্যে বিশাল বারাকা বিশাল বারাকা দুনিয়ার সমস্ত ক্ষতি সমস্ত প্রবলেম সমস্ত সমস্যা এটা দূরীভূত হয়ে যাবে যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি হ্যাঁ কারো দেরিতে হবে কারো একটা লম্বা টাইম পরীক্ষা এবং ট্রায়াল তাকে দিতে হবে হ্যাঁ কেউ যদি মনে করেন না আমি যখন আল্লাহ দিকে ফিরে আসলাম তাই দুই মিনিটে তো আমার ভালো হয়ে যাওয়ার কথা বিষয়টা সেরকম নয় বিষয়টা সেরকম নয় এই জন্য আমরা সবার কথা আগে বলে নিয়েছি আপনি সবার মধ্যে থাকবেন আল্লাহ যখন যার জন্য সম্পূর্ণ সুস্থতা বা আরোগ্য লাভের বিষয়টা নির্ধারণ করেছেন তখনই সে আরোগ্য লাভ করবে তার আগে নয় এভাবে আমরা যদি আমাদের যে মানসিক ট্রমাগুলো আছে এবং ডিপ্রেশনগুলো আছে সেটাকে ফেস করার চেষ্টা করি এবং আল্লাহর দিকে ফিরে আসার মধ্য দিয়েই তার সমাধানটা খুঁজে নেওয়ার চেষ্টা করি তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ আমরা ডিপ্রেশন থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ